এটা কিন্তু একদম সেন্সর সিস্টেম, নিচের দিকে যাবে, উপরে তুললেই অটোমেটিক অন হয়ে যাবে, জাস্ট কোনো প্রেস করতে হবে না, জাস্ট নিচে রাখছেন, উপরে তুলবেন, অন হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বিখ্যাত বাজার অফিস থেকে আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে। মূলত আজকের ভিডিওতে অনেকগুলো স্মার্ট ওয়াচের কালেকশন দেখাবো, যেরকম DT8 আলট্রা আছে, DT8 আলট্রা, এটাও কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয়। আলট্রা সিরিজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি করছে DT8 আলট্রা। MT8 আলট্রা আছে, এটাও কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয়। MT8 আলট্রাও কিন্তু আপনারা বিখ্যাত বাজার অফিসে পেয়ে যাবেন। দেশি ব্লগস 24 এ যারা দেখতেছেন বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা হচ্ছে N8 আলট্রা, সবগুলা মডেলই আছে, আপনার যে মডেল চয়েস আপনারা চাইলে পারচেজ করতে পারেন। দর্শক, শুরুতেই আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে DT1, এখানে লেখা আছে DT8 আলট্রা, NFC আছে, ওয়ার প্রো অ্যাপসের মাধ্যমে আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন। একদম আনবক্স করে যে যে কালার আছে সবগুলাই আমরা দেখা দিব আজকের ভিডিওতে। আনবক্স করে ফেলতেছি ফার্স্টটি, এটার ভিতরে আরও একটি প্যাকেট পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে বক্স, খুব সুন্দর লেখা, স্মার্ট ওয়ার লিঙ্কস পিপল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আর একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন, এটা হচ্ছে ম্যানুয়াল গাইডটা, এখানে অনেক কিছু লেখা আছে, দেখে নিতে পারেন। এই হচ্ছে আপনার মেন বডিটা, এটা হচ্ছে মেন বডি, আর স্ট্রেপগুলো দেখেন খুবই আনকমন করছে। মেন বডিটা একদম হুবু কিন্তু অ্যাপল ওয়াচ আলট্রা সিরিজের যে বডিটা, সেম টু সেম ওই রকমই কিন্তু ডিজাইনটা করছে। আমরা একদম পুলিটা আনরেপ করে দেখে দিচ্ছি। এটার যে বিল কোয়ালিটি, সিলভারের মধ্যে অরেঞ্জের একটা কম্বিনেশন, যেটা হচ্ছে 8 সিরিজ আলট্রা ভার্সনে থাকে। এটা হচ্ছে সেন্সর, এখানে ডিজাইনটা দেখেন, সেম টু সেম গার্ড সিস্টেম রয়েছে। এটা হচ্ছে অন অফ সুইচ, পাশাপাশি ক্রাউন বাটন পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোনের পোর্ট, স্পিকার, এখানে আরও একটি শর্টকাট বাটন পাচ্ছেন। দেখেন লুকটা দেখেন, যারা DT8 আলট্রা লাভার আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসের মাধ্যমে পারচেস করতে পারবেন। তো এটার প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর সাথে পেয়ে যাবেন আরও একটি ওয়্যারলেস চার্জার, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জারটা, এটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে প্লাস NFC দুইটাই পেয়ে যাচ্ছেন। দর্শক, DT8 আলট্রার আরও একটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এটাও একদম আনবক্স করে দেখিয়ে দিব। যে কালারটা রয়েছে এটা হচ্ছে সিলভারের মধ্যে সিলভারের কম্বিনেশন, দেখেন এটার মধ্যেও সেম টু সেম বক্স থাকবে। এটা তোলার পরে একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন, আর পরে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে স্মার্ট ওয়াচ এটি থাকবে। যে এটার যে ডিজাইন লুকটা দেখেন, একদম সিলভার স্ট্রেপের মধ্যে, স্ট্রেপগুলো কিন্তু খুবই ডিজাইনেবল আনকমন করছে স্ট্রেপের মধ্যে। আর এগুলো কিন্তু একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, অনেক কোয়ালিটিফুল, একদম ওয়াশেবল, আপনারা ওয়াশ করে ইউজ করতে পারবেন। সিলভার কালারের মধ্যে স্ট্রেপটাও হবে সিলভার, মানে DT আলট্রা একদম আলট্রা সিরিজের মধ্যে সব যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট করছে, আর NFC প্লাস হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে সহ, খুব সুন্দর একটি প্রোডাক্ট। যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্লেস থেকে পারচেস করতে পারবে। এরপর আরও একটি কালেকশন দেখাবো, এটা হচ্ছে MT আলট্রা, এটাও কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয়। লেখায় আছে কিন্তু 49mm স্পেস অ্যালুমিনিয়াম কেস, এটাও কিন্তু 49mm, যেটা হচ্ছে DT8 আলট্রা 49mm, এখানে কিন্তু লেখায় আছে। অ্যাপল ওয়াচ আলট্রা ভার্সনে যে বক্সটা সেম টু সেম এরকম ডিজাইন করা। এই যে আনবক্স করে ফেলতেছি, এর ভিতরে আরও একটি বক্স আপনারা পেয়ে যাবেন, এটা হচ্ছে মেন বক্সটা। মেন বক্সটা তোলার পরেই আমরা হচ্ছে এটা যদি আনবক্স করি, এটার ভিতরে আরও একটি ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন। এটা হচ্ছে ম্যানুয়াল গাইড, এখানে লেখাই আছে খুব সুন্দরভাবে MT8 আলট্রা। এটা হচ্ছে মেন বক্সটা, মেন বক্সটার এটা যদি ওপেন করি তাহলে আমরা স্ট্রেপগুলো পেয়ে যাব। স্ট্রেপগুলো একদম অরেঞ্জ কালারের মধ্যে, যেটা হচ্ছে 8 আলট্রা ভার্সনের একদম হুবহু দেখতে অরেঞ্জ কালারের স্ট্রেপ পেয়ে যাচ্ছেন। এই ওয়্যারলেস চার্জারটা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে স্মার্ট ওয়াচটি, এটা একদম আনরেপ করে দেখাচ্ছি আপনাদের। এটার উপরে আরও একটি পলি করা থাকবে, এটা তোলার পরে দেখেন লুকটা খুব সুন্দর, সেম টু সেম আলট্রা ভার্সন যেরকম ছিল সেম টু সেম ওই রকম একটা লুকের মধ্যে হবে, খুব সুন্দর। এটাও কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন। স্ট্রেপগুলো কিন্তু লক সিস্টেম আছে, এভাবে দিবেন এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, আবার প্রেস করে ধরে আপনারা আনলক করে তারপরে আবার খুলতে পারবেন। লক সিস্টেম, যেটা হচ্ছে হুবু 8 আলট্রা সিরিজের মধ্যে আছে, MT8 আলট্রার মধ্যেও কিন্তু এরকম লক সিস্টেম করে দিছে। এখানে অরেঞ্জ কালারের একটা শর্টকাট বাটন দিছে, স্পিকার আছে, ক্রাউন বাটন, মাইক্রোফোনের পোর্ট, অন অফ সুইচ, নিচের দিকে সেন্সর, আবার লক সিস্টেম করে দিছে। চমৎকার একটা লুকের মধ্যে আমাদের কাছে MT8 আলট্রাটাও রয়েছে, আপনারা চাইলে পারচেজ করতে পারেন। এটা কিন্তু একদম সেন্সর সিস্টেম, নিচের দিকে যাবে, উপরে তুললেই অটোমেটিক অন হয়ে যাবে, জাস্ট কোনো প্রেস করতে হবে না, জাস্ট নিচে রাখছেন, উপরে তুলবেন, অন হয়ে যাবে। দর্শক, DT8 আলট্রা, M8 আলট্রা এগুলো দেখালাম, এই মুহূর্তে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে N8 আলট্রা। এটা কিন্তু ওয়্যার ফিট প্রো, এই অ্যাপসের মাধ্যমে আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন।
আর এটা যে স্ট্রেপগুলো দেখতে অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে স্ট্রেপ প্লাস বডিটা একসাথে অ্যাডজাস্ট করলে দেখতে অনেক সুন্দর লাগে খুব সুন্দর একটা মেইন বডির মধ্যে ডিজাইনটা দেখেন প্রত্যেকটা আল্ট্রা সিরিজের ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর আর অলওয়েজ অন ডিসপ্লে প্লাস সেন্সর এগুলা তো পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা লুকের মধ্যে স্ট্রেপটা দেখেন স্ট্রেপটা হবে ঠিক এরকম N8 আল্ট্রাটা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলা প্রত্যেকটার প্রাইসটা আমরা বলতেছি না কারণ হচ্ছে প্রাইসটা জানা আপনারা ফোন দিলে আমরা বিস্তারিত বলে দিব এটার সাথেও আপনারা একটা ম্যানুয়াল গাইড প্লাস চার্জার পেয়ে যাবেন এই যে আমরা আনবক্স করে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু আপনারা এটা হচ্ছে ম্যানুয়াল গাইডটা আর এটা হচ্ছে চার্জার ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মেইন বক্স সাথে থাকবে একটা স্ট্রেপ থাকবে আর এটা হচ্ছে মেইন বডিটা ওপেন করলেই দেখতে পারবেন খুবই সুন্দর একটা লুকের মধ্যে এটা হচ্ছে মেইন বডি দেখেন লুকটা জাস্ট ওয়াচ ফেস অনেকগুলো ওয়াচ ফেস এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা প্রেস করলে এটার যে রেসপন্স টাচ রেসপন্স অনেক দুর্দান্ত টাচ রেসপন্স কাজ করে ডাবল প্রেস করলে আরও বিভিন্ন স্টাইল কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যেও আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সহ পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে সহ সেন্সর সিস্টেম সব কিছুই কিন্তু এটার মধ্যেও আপনারা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে অরেঞ্জের কম্বিনেশন এটা হচ্ছে N8 আলট্রা সিলভার কালার বডি হবে অরেঞ্জ কালারের স্ট্রেপের মধ্যে পাবেন N8 আলট্রা এটার প্রাইসটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের প্রাইসটা জানিয়ে দেবো এরপর আরও একটি কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এরপর যে কালেকশনটা দেখাবো যেটা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে সর্বনিম্ন বাজেটের মধ্যে যেটা আছে Z59 আলট্রা এটা কিন্তু একদম আলট্রা সিরিজের সবচেয়ে লো বাজেটের মধ্যে আর এটা কিন্তু NFC সহ মানে সেন্সর সিস্টেমে কাজ করবে আর পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে এগুলো তো পাচ্ছেনই এটা হচ্ছে ম্যানুয়াল গাইডটা আর একটা ওয়্যারলেস চার্জার থাকবে এটা হচ্ছে মেইন বডিটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর স্ট্রেপগুলো কিন্তু অনেক সুন্দর একদম সিলিকন স্ট্রেপ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মেইন বডিটা অরেঞ্জ স্ট্রেপ সিলভার বডি দেখেন বডিটা লুকটা কিন্তু অনেক অনেক জোস একটা লুক খুবই সুন্দর অনেক অনেক বেশি সুন্দর আপনারা চাইলে পারচেস করতে পারেন একদম লো বাজেটের মধ্যে এটা হচ্ছে আল্ট্রা সিরিজের মধ্যে সবচেয়ে লো বাজেটের মধ্যে অনেক অনেক বেশি চাহিদা সম্পন্ন আরও একটি প্রোডাক্ট দেখাবো যেটার মডেল হচ্ছে GS8 আলট্রা এটাও কিন্তু অনেক সুন্দর আমরা আনবক্স করে দেখাচ্ছি আপনাদের এই যে ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন আর ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সিলিকন স্ট্রেপ ওয়্যারলেস চার্জার আর এটা হচ্ছে মেইন বডি এটার মডেলটা হচ্ছে GS8 আলট্রা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন এটার মধ্যেও স্পিকার থাকবে এখানে শর্টকাট বাটন থাকবে এই পাশে থাকবে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটি স্মার্ট ওয়াচ যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে থাকবে সেন্সর এখানে ডিজাইন করা আছে অ্যাপল সিরিজ আল্ট্রা সিরিজের এই মুহূর্তে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে TW8 আলট্রা এটাও কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় একটি মডেল আর এটার সাইজটা হচ্ছে 1.96 ইঞ্চি বিগ ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ম্যানুয়াল গাইড থাকবে আর স্ট্রেপটা থাকবে একদম ডিজাইনেবল সিলিকন স্ট্রেপ পেয়ে যাবেন আল্ট্রা সিরিজ 8 সিরিজের যেরকম ডিজাইন করা এরকম কিন্তু আপনারা ডিজাইনেবল স্ট্রেপটা পেয়ে যাচ্ছেন বডিটা থাকবে সিলভার কালারের মধ্যে এই যে গোল্ডেন সিলভারের একটা কম্বিনেশন গোল্ডেন সিলভারের একটা কম্বিনেশনে বডিটা পেয়ে যাচ্ছেন আর স্ট্রেপগুলো ব্ল্যাকের মধ্যে মডেলটা হচ্ছে TW8 আলট্রা আমাদের কাছে বিভিন্ন ধরনের স্ট্রেপগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট স্ট্রেপ দেখতে পারতেছেন এটার সাইজটা হচ্ছে 42 থেকে 45 mm পর্যন্ত অ্যালফাইন লুপ স্ট্রেপ যারা খুঁজতেছেন তারা কিন্তু অ্যালফাইন লুপ স্ট্রেপও আমাদের কাছে পেয়ে যাবেন 42 থেকে 45 পর্যন্ত এটা একটা কালার এটা আরও একটি ডিজাইন দেখেন 42 থেকে 45 পর্যন্ত এটা আরও একটি ডিজাইন ব্লু কালারের মধ্যে হবে যারা নিতে চাচ্ছেন এই ডিজাইনের মধ্যে পারচেস করতে পারেন অ্যালফাইন লুপের মধ্যে এটা আরও একটি ডিজাইন আরও একটি কালার এটা অরেঞ্জ স্ট্রেপের মধ্যে অ্যালফাইন লুপের মধ্যে এটা আরও একটি কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা আরও একটি সুন্দর কালার পাশাপাশি এখানে ট্যাপ সিস্টেম যেটা ফেব্রিক্সের মধ্যে এটার মধ্যে 42 থেকে 45 mm মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আরও একটি ডিজাইন এটা আরও একটি ডিজাইন অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আরও একটি ডিজাইন প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক সুন্দর আমরা জাস্ট ডিজাইনগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে অ্যালফাইন লুপের মধ্যে বিভিন্ন প্রাইজের মধ্যে হবে এক একটার প্রাইস এক এক রকম হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আরও একটি ডিজাইন এটা হচ্ছে সিলিকন স্ট্রেপের মধ্যে আর এটা আরও একটি ডিজাইন সিলভার কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর যার যেটা খুশি আমাদের কাছে স্ট্রেপগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ট্রেপ প্লাস স্মার্ট ওয়াচ সবগুলাই ক্রয় করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম